আপনারা হয়তো অনেকেই ইউরোপের সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপ এরাসমাস মুন্ডুস স্কলারশিপের অ্যাপ্লিকেশনের কথা ভাবছেন, কিন্তু এই স্কলারশিপের জন্য কাঙ্ক্ষিত মাস্টার্স প্রোগ্রামটি খুঁজে বের করতে পারছেন না, অথবা অনার্সের সাবজেক্টের সাথে মিল রেখে বুঝতে পারছেন না কিভাবে মাস্টার্স প্রোগ্রামগুলো খুঁজে বের করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কত সহজে আপনারা মাস্টার্স প্রোগ্রামগুলো খুঁজে বের করবেন, সেই সাথে চেক করবেন যে এই মাস্টার্স প্রোগ্রামটি আসলেই আপনার জন্য সুইটেবল কি না। যদি ইউরোপে ফুল স্কলারশিপ নিয়ে আসতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক খুঁটিনাটি ইনফরমেশন আপনি প্র্যাকটিক্যালি শিখতে পারবেন এবং প্র্যাকটিক্যালি জানতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওস যদি চলে আসে তাহলে আপনি সহজেই পেতে পারেন। প্রথমে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে এবং গুগলে আমরা সার্চ করব যে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ ক্যাটালগ। এটা লিখে যদি আমরা সার্চ করি প্রথমেই একটি ওয়েবসাইট আসবে যেটা হচ্ছে ইএম ক্যাটালগ, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা একটা ওয়েবসাইট পাবেন, এই যে ওয়েবসাইটটা এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, এটা হচ্ছে ইরাসমাস স্কলারশিপের অ্যাপ্লিকেশনের গেটওয়ে। এই ওয়েবসাইট থেকে আমাদেরকে কাঙ্ক্ষিত মাস্টার্স প্রোগ্রামটি খুঁজে বের করতে হবে। এখন কিছু পয়েন্ট আমি আপনাদেরকে বলবো যেটা হচ্ছে সার্চ করার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে স্ক্রিনে কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলোতে আপনাদের দেখতে হবে, যেমন হচ্ছে যে এন্ট্রি রিকোয়ারমেন্টস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাডমিশন ক্রাইটেরিয়া, অথবা হু ক্যান অ্যাপ্লাই, অ্যাডমিশন অর এন্ট্রি রিকোয়ারমেন্ট, এই ধরনের কিছু কিওয়ার্ড থাকে, এই পয়েন্টগুলো আপনারা বেশি ফোকাস করবেন। এরপর যেটা হচ্ছে যে আপনাদের জানা উচিত যে আপনারা ম্যাক্সিমাম 3টা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। স্ক্রিনে যে সকল প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এক একটি ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রাম, এর মধ্যে থেকে আপনারা ম্যাক্সিমাম 3টা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা যদি 3টার বেশি অ্যাপ্লিকেশন করেন পরবর্তীতে যদি আপনি কোনো একটি স্কলারশিপ পেয়েও যান আপনার কিন্তু সমস্ত স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে, তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এবং আপনারা অবশ্যই যে পয়েন্টটা আমি বলবো এখন সেটা হচ্ছে যে এই যে ওয়েবসাইটগুলো দেখবেন, এই জায়গায় একটি মাস্টার্স প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রামগুলোর এক একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে, যেমন আমি ক্লিক করলাম এই ওয়েবসাইটে, তো এই ওয়েবসাইটগুলো হচ্ছে আপনাদেরকে ফোকাস করতে হবে। আপনাদেরকে কোনো প্রকার ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে হবে না, কোনো প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতে হবে না, এমন কি কাউকে কন্ট্যাক্ট করতে হবে না, শুধুমাত্র আপনারা যেই মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেই মাস্টার্স প্রোগ্রামের এক একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোতে ফোকাস করবেন। অর্থাৎ একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সমস্ত ইনফরমেশন নেবেন এবং সেটার মাধ্যমে অ্যাপ্লাই করবেন। তো চিন্তা করবেন না, আমি আপনাদেরকে সবগুলো ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তো দেখছেন এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, প্রায় 100 বা 150 মতো প্রোগ্রাম আছে, তো আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত মাস্টার্স প্রোগ্রামটি খুঁজে বের করব। প্রথমেই আমি আপনাদেরকে এই ওয়েবসাইটে একটু পরিচয় করে দিই। এই যে প্রথম যে অংশটা দেখছেন, এই যে এই বক্সটি, এটা হচ্ছে ইয়ার অফ স্টুডেন্ট ইনটেক, অর্থাৎ আপনারা কত সালের প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান। যেহেতু আমরা 2021 সালের প্রোগ্রামটিতে অ্যাপ্লাই করব সেই জন্য আমরা এখানে 2021 লিখব। এবং এখানে আরেকটু বিষয় আছে যেটা হচ্ছে কান্ট্রি, আপনারা কোন কান্ট্রিতে পড়াশোনা করতে চান সেই অনুসারেও কিন্তু সিলেক্ট করতে পারবেন। যেমন হচ্ছে আমি চুজ করলাম ইউনাইটেড কিংডম, এবং ফিল্ড অফ স্টাডি অনেকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে এক্সপ্লেন করছি। যেমন আমি হচ্ছে একটি ফিল্ড অফ স্টাডি দিলাম, তো দেওয়ার পর যদি আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করি, অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর লাইফ সায়েন্স রিলেটেড 2021 সালে যেই সমস্ত স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে, যেই সমস্ত প্রোগ্রামের আন্ডারে ইউকের বিশ্ববিদ্যালয় আছে সেই সমস্ত প্রোগ্রামগুলো এখানে শো করবে। তো এই হচ্ছে 3টি প্রোগ্রাম। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা কান্ট্রি যেই সেকশনটা এটা আপনারা সিলেক্ট করবেন না, কারণ হচ্ছে যে যদি আপনারা এনি সিলেক্ট করেন এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন যে অনেকগুলো সাবজেক্ট বেরিয়ে এসেছে, অর্থাৎ এই লাইফ সায়েন্স রিলেটেড যতগুলো সাবজেক্ট দরকার সব কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের ফেসবুকে যে ভোটিং সিস্টেমটি করেছিলাম সেই অনুসারে আগাচ্ছি। অনেকে রিকোয়েস্ট করেছেন যে লাইফ সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স বা মেডিকেল, বায়োকেমিস্ট্রি, ফার্মাসি, অর্থাৎ লাইফ সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো কীভাবে বের করব। তো এখানে আমি যেটা বলবো আপনাদেরকে, আপনারা যারা লাইফ সায়েন্সে আছেন, বায়োলজিক্যাল সায়েন্সে আছেন, অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্সে মেডিকেলে আছেন, সেই সাথে আপনারা যারা এই যে পাবলিক হেলথ, ফুড এবং নিউট্রিশন, আপনারা কিন্তু একই ক্যাটাগরিতে পড়বেন।
তারপর আরও কিছু যেমন এগ্রিকালচার, এগ্রিকালচারও কিন্তু লাইফ সায়েন্সের মধ্যে পড়ে, আমি আপনাদের দেখাচ্ছি। তারপর হচ্ছে যে বায়োটেকনোলজি, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, এইটাও লাইফ সায়েন্সের মধ্যে পড়ে। অর্থাৎ আপনারা যারা এই যে সাবজেক্টগুলো আমি মার্ক করলাম, এই সাবজেক্টগুলো যারা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য ইরাসমুস মুন্ডুসের যেই ক্যাটালগ ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা লাইফ সায়েন্সটা সিলেক্ট করবেন। লাইফ সায়েন্সটা সিলেক্ট করার পর আমরা কান্ট্রি স্পেসিফিক করে দিব না, বা অন্যান্য যেসব ইউনিভার্সিটি বা ইয়ারও প্রজেক্ট সিলেকশন এগুলো কিছু আমরা সিলেক্ট করব না, শুধুমাত্র এই দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর লাইফ সায়েন্স রিলেটেড সমস্ত প্রোগ্রামগুলোর একটি লিস্ট চলে আসবে, তো এখান থেকে আমরা প্রোগ্রাম সিলেক্ট করব। তো দেখেন এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে। তো প্রোগ্রামের ওয়েবসাইটে কীভাবে যাবেন, প্রোগ্রামের ওয়েবসাইটে যাওয়ার জন্য এই যে শর্ট ফর্মগুলো দেখছেন এগুলোতে যদি আপনারা সরাসরি ক্লিক করেন, ক্লিক করলে ওই মাস্টার্সের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন। এবং যেই ওয়েবসাইটটি আপনারা দেখছেন এই ওয়েবসাইটটি হচ্ছে এই যে ইউরোপিয়ান মাস্টার ইন অ্যানিম্যাল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স, এই মাস্টার্স প্রোগ্রামের মেইন ওয়েবসাইট। আপনারা শুধুমাত্র এই মেইন ওয়েবসাইটটাতে ফোকাস করবেন, যেটা আমি আপনাদের বলেছিলাম যে কিওয়ার্ডসগুলো আপনারা সার্চ করবেন। তো এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন যে সেকশনটি আছে, অ্যাপ্লিকেশন সেকশনে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, এই অ্যাডমিশন রিকোয়ারমেন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পেজ আসছে, এই যে দেখেন কী কী রিকোয়ারমেন্ট তারা চাচ্ছে সেখানে কিন্তু তারা বলে দিয়েছে। এই লাইনগুলো আপনারা ফোকাস করবেন, অর্থাৎ অ্যাডমিশন রিকোয়ারমেন্ট বা যেই সমস্ত কিওয়ার্ড আমি আপনাদেরকে বলেছিলাম একটু আগে, সেই কিওয়ার্ডের সেকশনে আপনারা যাবেন। যাওয়ার পর সেখানে বলা থাকবে যে তারা কোন ধরনের স্টুডেন্ট ডিমান্ড করছে। যেমন এই সাবজেক্টে যারা এগ্রিকালচারাল সায়েন্স বা এগ্রিকালচারাল রিলেটেড যে সমস্ত সাবজেক্ট আছে বাংলাদেশে সেগুলোতে পড়ছেন, প্লাস ভেটেরিনারি মেডিসিন পড়াশোনা করেছেন, যারা জুওলজি, বোটানি, মাইক্রোবায়োলজি অর রিলেটেড, অথবা আপনারা যারা জেনেটিক্স অথবা অ্যানিমেল ব্রিডিং নিয়ে যাদের নলেজ আছে বা যাদের কোর্স ছিল আন্ডার গ্র্যাজুয়েটে, এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখতেই পাচ্ছেন এই যে এগ্রিকালচার, মেডিসিন, জুওলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, তাদের ফিল্ড কিন্তু এটা। তো আপনারা হয়তো বলতে পারেন ভাইয়া এই তো এগুলো তো সব ডিফারেন্ট ফিল্ড, তাহলে এই মাস্টার্স প্রোগ্রামে কীভাবে তারা অ্যাপ্লাই করতে পারবে? বাট আমি আপনাদের বলবো যে ইরাসমুস মুন্ডুস স্কলারশিপের প্রোগ্রামগুলো সেগুলো গতানুগতিক সাবজেক্ট থেকে একটু ভিন্ন হয়ে থাকে, কারণ তাদের যেই মাস্টার্স প্রোগ্রামগুলো, এই মাস্টার্স প্রোগ্রামগুলো কিন্তু অনেকগুলো ফিল্ডের ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আছে বা যাদের স্কিল আছে সেইগুলো নিয়ে কিন্তু গঠিত। তো আপনারা অন্যান্য ফিল্ডের হয়েও কিন্তু সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে ফোকাস করবেন, এন্ট্রি রিকোয়ারমেন্টে তারা বলে দেবে যে আপনারা কোন কোন ডিপার্টমেন্টের হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে একটা প্রোগ্রাম দেখলাম, আমরা আরেকটা প্রোগ্রাম দেখি চলেন। আপনারা অনেকে পাবলিক হেলথ বিষয়ে কোর্স চেয়েছেন, এই যে আমি একটা কোর্স ওপেন করলাম। ওপেন করার পর এই যে এই ওয়েবসাইটে যে সেকশনগুলো এগুলোতে খুঁজবেন যে কোন জায়গায় বা কোন স্থানে অ্যাডমিশন বা সিলেকশন ক্রাইটেরিয়া বা অ্যাডমিশন ক্রাইটেরিয়া আছে। তো আমরা অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে গেলাম, যাওয়ার পর এই দেখেন এখানে বলা আছে যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া কী হচ্ছে। তারা চাচ্ছে হচ্ছে আপনারা যারা হেলথ ম্যানেজমেন্ট অথবা অ্যাডমিনিস্ট্রেশন অথবা সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন এবং আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যদি এই সমস্ত টপিকের ম্যাক্সিমাম বা কোর্সগুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনারা এই মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। তো এই যে ক্রাইটেরিয়াগুলো দেখবেন, দেখার পর একটা লিস্ট করবেন 5 থেকে 6টা বা 10টা, সেই লিস্ট থেকে আপনারা আরও কনফার্ম হবেন যে আদ্য এই প্রোগ্রামটা আপনার জন্য সুইটেবল কিনা। তো সেটা কিভাবে কনফার্ম করবেন, এই যে দেখেন এই প্রোগ্রামে আসার পর আপনারা এই প্রোগ্রামের সিলেবাসটা চেক করবেন যে তারা কী কী পড়াশোনা করাবে। যেমন আমি একটু দেখি যে একাডেমিক স্ট্রাকচার, তো এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বলে দিয়েছে যে কোন সেমিস্টারে কী কী কোর্স পড়ানো হবে। এখানে আপনারা একটু পড়ে নেবেন, পড়ে দেন আপনারা ডিসাইড করবেন যে আদ্য এই মাস্টার্স প্রোগ্রামটি আপনার জন্য সুইটেবল কি না, বা আপনি যেটা ইন্টারেস্ট ফিল করছেন সেটার সাথে সামঞ্জস্য কি না। তো সেই ভিত্তিতে আপনাদেরকে ফাইনালি ডিসাইড করতে হবে যে ম্যাক্সিমাম কোন তিনটা প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করবেন। আমরা লাইফ সায়েন্সের আরেকটা প্রোগ্রাম দেখে নেই, যেমন এই যে দেখতে পাচ্ছেন সয়েল সায়েন্স, এই প্রোগ্রামটা এখন আমরা দেখব। এই যে জেনারেল ইনফরমেশনে যদি আমরা আসি, তাহলে একটু খুঁজতে হবে যে কোথায় দেওয়া আছে যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। তো এখানে আপনারা স্পষ্টতই দেখতে পাচ্ছেন তারা কোন কোন লেভেলের স্টুডেন্ট চাচ্ছে। স্পেশালি তারা চাচ্ছে হচ্ছে সয়েল সায়েন্স বা প্লান্ট নিউট্রিশন, এগ্রিকালচার, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, আর্থ সায়েন্স অর রিলেটেড। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে অনেকগুলো ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ঠিক এই
কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ওয়ান হেলথ ওয়েবসাইটটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হচ্ছে যে স্টুডেন্ট সেকশনে ক্লিক করব। তারপর এখানে দেওয়া আছে যে এলিজিবিলিটি অর একাডেমিক স্কিল, এখানে বলা আছে যে তারা কোন ধরনের স্টুডেন্ট সার্চ করছে। যেমন এই লাইনটা যদি আপনারা ফোকাস করেন তাহলে দেখতে পাবেন যে বায়োলজিক্যাল সায়েন্স, স্পেশালি যাদের ইমিউনোলজি অর ইনফেকশাস ডিজিজ অর মাইক্রোবায়োলজি, ভেটেনারি, মেডিকেল অথবা ফার্মাসিউটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বা যারা আপনারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছেন তারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভিউয়ার্স দেখলেন যে লাইফ সায়েন্সের কতগুলো সাবজেক্ট আছে। আপনারা বলেন যে স্কলারশিপ নেই, কিন্তু আসলে অনেক স্কলারশিপ আছে, শুধুমাত্র আমাদের একটু চোখ থাকতে হবে দেখার জন্য। তো আমরা হচ্ছে নেক্সট ক্যাটাগরি চলে যাই। আশা করি আপনারা যারা লাইফ সায়েন্সের আছেন তারা এখানে এই প্রত্যেকটা প্রোগ্রাম সার্চ করে দেখবেন যে এই এই প্রোগ্রামটা আপনার জন্য সুইটেবল কি না বা আপনার ইন্টারেস্টের সাথে মিলে যায় কি না, তারপর আপনারা ডিসাইড করবেন। এখন আমরা সেকেন্ড সাবজেক্টটাতে চলে যাই, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো এই যে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার সায়েন্স, ইসিই বা ট্রিপলই, ইলেকট্রিক্যাল নিয়ে যারা পড়াশোনা করেছে বা ইনফরমেশন টেকনোলজি, তাদের কিন্তু ক্যাটাগরি অনেকটা সেম ইরাসমুসের ক্ষেত্রে। তো আমি আপনাদের বলছি যে কীভাবে আপনারা সার্চ করবেন। এই যে ফিল্ডে দেখছেন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সেকশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই বাটনে প্রেস করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, এখান থেকে আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট সার্চ করতে হবে যে এটা আপনাদের সাবজেক্টের সাথে মিলে যায় কিনা। তো আমরা একটা র্যান্ডমলি একটা সাবজেক্ট নিই, ইনোভেটিভ মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স অ্যান্ড অপটিক্স। ক্লিক করলাম অ্যাডমিশন অ্যান্ড সিলেকশন প্রসেস। আচ্ছা, এখানে বলা আছে এন্ট্রি লেভেল রিকোয়ারমেন্ট, যেমন তারা হচ্ছে স্টুডেন্ট চাচ্ছে যারা কিনা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন, অ্যাপ্লাইড ফিজিক্স বা যাদের সিগন্যাল প্রসেসিং নিয়ে কোর্স ছিল, ইলেকট্রোম্যাগনেটিজম, টেলিকমিউনিকেশন, এমবেডেড সিস্টেম, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে যারা পড়াশোনা করেছে বা ফোটোনিক নিয়ে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে বোঝা যাচ্ছে যারা অ্যাপ্লাইড ফিজিক্সে পড়েন তারাও কিন্তু এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা কম্পিউটার সায়েন্সের আরেকটা প্রোগ্রাম দেখি, যেমন এই প্রোগ্রামটা। ক্লিক করলাম ওয়েবসাইটে। ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা একটু দেখব যে কোথায় এন্ট্রি রিকোয়ারমেন্ট বলা আছে। এই তো পেয়ে গেলাম অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা সুন্দর করে বলে দিয়েছে যে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি আর বা এই রিলেটেড যাদের হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং বা প্রোগ্রামিং বা অপারেটিং সিস্টেম নলেজ আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমরা আরেকটা লাস্ট প্রোগ্রাম দেখি। আচ্ছা, জাপান ইউরোপ মাস্টার্স অন অ্যাডভান্সড রোবোটিক্স। ক্লিক করলাম, এটা হচ্ছে আরেকটা প্রোগ্রাম। অ্যাডমিশন সেকশনে যে হু ক্যান অ্যাপ্লাই ক্লিক করলাম। তারপর দেখেন এখানে কত সুন্দর করে বলা আছে যে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অটোমেটিক ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা আরেকটা সেক্টর পেয়ে গিয়েছি। অনেকেই বলেছেন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে সাবজেক্ট বের করতে, তো আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেডও সাবজেক্ট পেয়ে গেলাম। এইভাবে সাবজেক্টগুলো খুঁটে খুঁটে দেখতে হবে, চেক করতে হবে। আমি জানি এটা খুবই বোরিং একটা পার্ট, বাট এই পার্টটা হচ্ছে ইরাসমুস স্কলারশিপের অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে কষ্ট করে। এই পার্টটা জয় করতে পারলে পরবর্তী স্টেপ আপনারা বুঝতে পারবেন সহজে। আমরা আরেকটা প্রোগ্রাম দেখি, ইলেকট্রিক ভেহিকল প্রপালশন। অ্যাডমিশন সেকশনে গেলাম। এখানে তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, দেখতে পাচ্ছেন ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের স্টুডেন্টরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমি সাজেস্ট করবো আপনারা চেষ্টা করবেন, এভাবে খুঁজতে থাকবেন, কারণ প্রোগ্রাম কিন্তু বেশি নাই। একটা প্রোগ্রামে যদি এই ওয়েবসাইটে যদি আমরা 5 মিনিট করে সময় দিই তাহলে সহজেই আমরা 1 ঘন্টার মধ্যে বুঝতে পারবো যে কোন কোন প্রোগ্রামে আমাদের অ্যাপ্লাই করা উচিত। এখন আমি আরেকটা ক্যাটাগরি যাচ্ছি। এখন হচ্ছে সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্ট আমি দেখাবো। তো এটার সাথে সাথে আমি আরও কিছু দেখাবো, যেমন হচ্ছে যে যারা হচ্ছে এই যে ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা এডুকেশন, তারপরে ফাইন আর্টস, তারপরে যারা যে ফিল্ম রিলেটেড সাবজেক্ট চাচ্ছেন তাদের বিষয়টা আমি এখন ক্লিয়ার করে দেবো। হিস্টোরি, সোশ্যাল ওয়ার্ক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, তারপরে যে অনেকেই থিয়েটার স্টাডিজ। আচ্ছা, এই যে সমস্ত প্রোগ্রাম আমি মার্ক করলাম আপনারা দিয়েছেন তাদের সাবজেক্টগুলো এখন আমি এক্সপ্লেন করবো।
তো এক্সপ্লেন করার জন্য আমরা ক্যাটালগ ওয়েবসাইটে আবার চলে গেলাম। তো এইখানে দেখতে হবে যে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই বাটনে চাপ দিবেন। দেওয়ার পর দেখবেন যে অনেকগুলো সাবজেক্ট বের হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম কোর্স হচ্ছে সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্ট। একটা প্রোগ্রাম যেমন দেখতে পাচ্ছেন এমএসসি ইন ডিজিটাল কমিউনিকেশন লিডারশিপ। ক্লিক করলাম, ক্লিক করার পর ওয়েবসাইটটি আসলো। তো আমরা অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট সেকশনে গেলাম। রিকোয়ারমেন্ট সেকশনে যাওয়ার পর এই যে দেখেন এখানে বলা আছে, তো এই যে যেই মাস্টার্স প্রোগ্রামটা সেটা কিন্তু অনেকগুলো ট্র্যাক আছে। এর মধ্যে হচ্ছে তিনটা ট্র্যাক, একটা দুইটা তিনটা। তো তিনটা ট্র্যাকে তিনটা ফিল্ডের স্টুডেন্ট যাচ্ছে। যেমন প্রথম যে ট্র্যাকটা সেটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন পলিসি অ্যান্ড ইনোভেশন ইন ইউরোপ। এই ক্ষেত্রে কমিউনিকেশন অথবা যে কোনো ডিসিপ্লিন সোশ্যাল সায়েন্সের, সোশ্যাল সায়েন্সের যারা যে কোনো ডিসিপ্লিনে যারা পড়াশোনা করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আবার সেকেন্ড যে ট্র্যাকে সেটা হচ্ছে যারা কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার, টেলিকমিউনিকেশন, আইসিটি ম্যানেজমেন্ট বা রিলেটেড যে সমস্ত সাবজেক্ট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আবার থার্ড যে ট্র্যাকটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট, এই সেকশনে যারা অ্যানথ্রোপোলজি, কালচারাল অ্যানথ্রোপোলজি, ডেভেলপমেন্ট সোশিওলজি, এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ আপনারা অনেকে আইআর নিয়ে পড়াশোনা করতে চান, পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা স্টাডি করেছে, সোশিওলজি, কমিউনিকেশন সায়েন্স, হিউম্যান জিওগ্রাফি, তো এই রিলেটেড যাদের মেজর ছিল আন্ডার গ্র্যাজুয়েটে তারা কিন্তু সহজেই এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে। তো আপনারা দেখবেন এই ওয়েবসাইটগুলো ঘেটে ঘেটে এইভাবে আপনারা প্রাথমিকভাবে একটা লিস্ট করবেন। এই ইনফরমেশনগুলো চেক করে সহজেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত মাস্টার্স প্রোগ্রামটি খুঁজে বের করতে পারবেন। অনেকে আমাকে আস্ক করেছেন যে ফাইন আর্টস যারা চারুকলা নিয়ে পড়াশোনা করছেন তাদেরও কিছু সাবজেক্ট আছে, যেমন খুবই ইন্টারেস্টিং কিছু সাবজেক্ট আছে, বা যারা ফিল্ম নিয়ে পড়াশোনা করতে চান তাদেরকে আমি কিছু কোর্সের নাম বলছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া আর্টস অ্যান্ড কালচার, আমরা ক্লিক করলাম। দেখেন আপনারা অনেকেই বলেন যে ফাইন আর্টসের জন্য কোনো স্কলারশিপ নেই, বা আপনারা যারা মিডিয়া স্টাডিজ বা ফিল্ম নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কোনো স্কলারশিপ আসলে নেই। বাট আসলে আছে, আমাদেরকে খুঁজতে হবে, আমাদেরকে ভালো মতো খুঁজতে হবে। আমরা খুঁজলে কিন্তু পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত স্কলারশিপটি। এই যে মাস্টার্স প্রোগ্রামটি দেখছেন এটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ব্যাচেলর লেভেলের জন্য না, এটা হচ্ছে সবার জন্য। এই যে দেখেন এখানে জাস্ট বলছে যে আপনার শুধুমাত্র একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মিডিয়া আর্টস অ্যান্ড কালচার যারা ইন্টারেস্টেড আছেন তারা এই সাবজেক্টে অ্যাপ্লাই করবেন, স্পেশালি যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছেন বা সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্ট বা মিডিয়া নিয়ে কাজ করছেন তাদের জন্য। আমরা আরেকটা প্রোগ্রাম দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন পাপেট আর্টিস্ট। খুব অবাক হচ্ছে এই ধরনের সাবজেক্ট আছে কি না, তো আমরা দেখি তাহলে। চলেন, পাপেট্রি খুবই ইন্টারেস্টিং, রাইট? হ্যাঁ, যারা আপনারা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছেন আমি বুঝতে পারছি আপনারা খুবই ইন্টারেস্টেড ফিল করছেন। আমাদের দেখতে হবে যে অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট, এখানে এলিজিবিলিটি আছে। আচ্ছা, এই যে এলিজিবিলিটি এখানে বলা আছে, এই মাস্টার্স প্রোগ্রামটা তাদের জন্য ওপেন করা যারা আর্টস একাডেমিস অথবা হিউম্যানিটিস অথবা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করেছে, অর্থাৎ আপনারা যারা ফাইন আর্টসে পড়াশোনা করছেন তাদের জন্য এই সাবজেক্ট। কে বলছে যে স্কলারশিপ নাই? দেখেন এইগুলো হচ্ছে একটা স্কলারশিপ, আপনাদেরকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। এবং আমি আরেকটা প্রোগ্রাম দেখাচ্ছি যারা ফিল্ম নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য। এই যে দেখেন আপনারা যারা অ্যানিমেশন নিয়ে স্টাডি করতে চান, স্পেশালি যারা ব্যাচেলর লেভেলে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন, এই দেখেন এটা হচ্ছে আপনাদের কোর্স, যে বিএ ডিগ্রি রিলেটেড উইথ এ অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম প্রোডাকশন, অর্থাৎ ফিল্ম নিয়ে যারা পড়াশোনা করছেন বর্তমানে এটা হচ্ছে আপনাদের। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা সার্চ করবেন। এই দেখেন কত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো আপনাদের দেখাচ্ছি। আর হচ্ছে যে আরেকটা আমি দেখাতে চাই, এটা হচ্ছে একজনা কমেন্ট করেছিল, তার কমেন্টটা আমি দেখাচ্ছি। আচ্ছা, জান্নাত আর্নিক, সে হচ্ছে কমেন্ট করেছিল প্যাডাগজি রিলেটেড সাবজেক্ট বের করতে, তাদের জন্য হচ্ছে এই সাবজেক্টটা। আমি এখনই আপনাদের দেখাচ্ছি। এই দেখেন আমি আরেকটা কোর্সে যাচ্ছি, প্লে এডুকেশন টয়েস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, রিকোয়ারমেন্টে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন তারা কোন কোন রিলেটেড সাবজেক্ট চাচ্ছে এখানে বলা আছে, যেমন এডুকেশন, প্যাডাগজি অর্থাৎ যারা পাঠশালা নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য, যারা হচ্ছে ইন্টার কালচারাল স্টাডিজ, লিঙ্গুইস্টিক্স, হ্যাঁ এই দেখছেন যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই কোর্সটা,
অনেকেই কিন্তু ল্যাঙ্গুয়েজ রিলেটেড, স্পেশালি বাংলা ইংলিশ নিয়ে যারা পড়াশোনা করছে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনারা পড়াশোনা করছেন তাদের সাবজেক্ট কিন্তু আমরা পেয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন এই যে অনেকেই, দাঁড়ান আমি দেখাচ্ছি, আপনারা অনেকেই বলেছেন যে ইংলিশ লিটারেচার বা লিঙ্গুইস্টিক্স বা এডুকেশন রিলেটেড সাবজেক্ট দেখাতে। তো দেখলেন কত সুন্দর সুন্দর প্রোগ্রামের নাম আমি আপনাদেরকে দেখালাম। ঠিক এইভাবে আপনারা একটু চেক করে নেবেন, আমি আরও কিছু প্রোগ্রাম দেখাচ্ছি। এই টিউটোরিয়ালটা একটু বড় হবে, বাট আপনারা ধৈর্য সহকারে দেখেন। 20-30 মিনিটের একটা টিউটোরিয়াল আপনার সমস্ত লাইফের যেই গোলটা সেটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে। আচ্ছা, বুঝতেই পারছেন যে আপনাদের জন্য অনেক সাবজেক্ট রয়েছে। সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্ট আছে, জার্নালিজম রিলেটেড সাবজেক্ট আছে, এখানে আপনারা চেক করে নেবেন দেখে দেখে। আরও কিছু প্রোগ্রাম দেখি। তো এখন আমরা দেখবো হচ্ছে বিজনেস রিলেটেড প্রোগ্রাম। ইরাসমুসে কিন্তু আপনাদের MBA রিলেটেড প্রোগ্রাম আপনারা পাবেন না, আপনাদেরকে কিছু প্রোগ্রাম দেখতে হবে। যেমন হচ্ছে যে আমি আপনাদেরকে একটা প্রোগ্রাম দেখাচ্ছি, সেটা হচ্ছে বিজনেস রিলেটেড। এই প্রোগ্রামটা যদি আপনারা দেখেন, এখানে তারা বলে দিয়েছে তারা বিজনেস রিলেটেড স্টুডেন্ট চাচ্ছে। তো হাউ টু অ্যাপ্লাই যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক রিকোয়ারমেন্ট। তো এইখানে বলে দিয়েছে যে তারা অনেক ধরনের স্টুডেন্ট চাচ্ছে, যেমন হচ্ছে সোশ্যাল সায়েন্স, বিজনেস মেজর্স, হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, স্পেশালি যাদের ব্যাকগ্রাউন্ড আছে হিস্টোরি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিজনেস ইজ প্রিফার্ড, BBA নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য হচ্ছে এই মাস্টার্স প্রোগ্রামটি। বিজনেস রিলেটেড একটা প্রোগ্রাম দেখাচ্ছি আমি এখন দেখার জন্য। ওই যে বিজনেস রিলেটেড সাবজেক্টে ক্লিক এখানে দেখলাম, এই দেখতে পাচ্ছেন যে ট্যুরিজম ডেভেলপমেন্ট এই প্রোগ্রামটা আসলাম। এই দেখেন এই প্রোগ্রামে আসার পর এখানে বলে দিয়েছে যে তারা সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস অথবা ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ এই রিলেটেড সাবজেক্টের স্টুডেন্ট তারা খুঁজছে। তার মানে যারা আপনারা BBA নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন। তো তাদের সেকশনটা হচ্ছে এইখানেই আছে, এই দেখেন ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যান্ড কালচার। বিজনেস রিলেটেড প্রোগ্রামগুলো বের করলাম, এখন হচ্ছে ইকোনমিক্স নিয়ে দেখি। ইকোনমিক্স যারা পড়ে তাদের প্রোগ্রামগুলো কী কী আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। এই দেখেন আপনারা যারা ইকোনমিক্স নিয়ে স্টাডি করেছেন তাদের জন্য কতগুলো সাবজেক্ট আছে, কে বলছে যে সাবজেক্ট নেই, ক্লিক করি একটা কোর্সে। তারপর আমরা অ্যাডমিশনের যেই ক্রাইটেরিয়াগুলো সেগুলো একটু চেক করে নেব। তো দেখেন তারা খুব সুন্দর করে এখানে বলে দিয়েছে যে ডিগ্রি ইন ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স কোর্স বা ইকোনোমেট্রিক্স কোর্স যদি থাকে তাহলে আপনারা এই মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আরেকটা প্রোগ্রাম দেখছি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে, এই যে দেখতে পাচ্ছেন এটাতে আমরা একটু ক্লিক করি, নতুন একটা প্রোগ্রাম। অ্যাপ্লিকেশন প্রসিডিউরে দেখতে পাচ্ছি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। অ্যাডমিশন রিকোয়ারমেন্টে তারা বলে দিয়েছে যে তারা কোন লেভেলের মাস্টার্স প্রোগ্রাম চাচ্ছে। এই দেখেন মাইক্রো ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের কিন্তু এখানে চাচ্ছে। আর যারা ফুড সায়েন্স বা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে আছে তাদেরও কিন্তু মানে রিকমেন্ডেড করা হয়েছে। তো এই রিলেটেড কোর্স যাদের আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখলেন ইকোনমিক্সের কত কোর্স আছে, সো ইকোনমিক্সের রিলেটেড যত কোর্স আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্পেশালি যারা স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করছে তারাও ইকোনমিক্স রিলেটেড সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে, কারণ তাদের অনেকগুলো কোর্স আছে, মিউচুয়াল কোর্স। আচ্ছা, এবার দেখি হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে সার্চ করলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্পেশালি যারা ম্যাটেরিয়াল সায়েন্স, অনেকেই আমাকে বলেছেন যে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু প্রোগ্রাম বের করতে, তো তাদের জন্য এই ফিল্ড অনেকটা সেম। তো আমি একটা প্রোগ্রাম আপনাদের দেখাচ্ছি, যে প্রথম প্রোগ্রামটা আমি সিলেক্ট করলাম, দেখেন আর্কিওলজিক্যাল ম্যাটেরিয়াল সায়েন্স। তো হু ক্যান অ্যাপ্লাই এখানে ডিরেক্টলি বলা আছে, তো আমি ক্লিক করলাম। তো এখানে তারা বলে দিয়েছে যে তারা কোন কোন রিলেটেড সাবজেক্ট চাচ্ছে, যেমন ফিজিক্স, আর্থ সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিস। সাবজেক্টগুলোর কথা এখানে উল্লেখ করেছে, এটা যে এক্স্যাক্টলি হতে হবে তা না, রিলেটেড হলেও হবে। তো আপনারা যারা ম্যাটেরিয়াল সায়েন্সে আছেন তারাও এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা আরেকটা প্রোগ্রাম দেখছি। আচ্ছা, এটা দেখি ইন্টারেস্টিং প্রোগ্রাম, ইমোশন, ইরাসমুস মুন্ডুস ইমোশন। আচ্ছা, এটার অ্যাডমিশন রিকোয়ারমেন্টটা আমরা দেখি। তো দেখতেই পাচ্ছেন এখানে বলে দিয়েছে যে ফার্মাসি, মেডিসিন, বায়োলজি, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, বায়োমেডিক্যাল সায়েন্স, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি, অর্থাৎ অনেক ধরনের স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা হচ্ছে এই যে এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোর্স আছে আমি দেখাচ্ছি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর কেমিস্ট্রি তাদের জন্য ফিল্ড অনেকটা সেম মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে। আচ্ছা, সিলেকশন প্রসিডিউর যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া,
তারা এখানে ভালো মতো বলে দিয়েছে যে তারা যেই যেই ফিল্ডের স্টুডেন্ট চাচ্ছে, স্পেশালি বায়োলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োফিজিক্স, বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং, মলিকুলার বায়োলজি তাদের জন্য, অথবা যাদের কেমিস্ট্রিতে ভালো ব্যাকগ্রাউন্ড আছে, ফিজিক্সে ব্যাকগ্রাউন্ড আছে বা এনভায়রনমেন্টাল সায়েন্সে ব্যাকগ্রাউন্ড আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তাদেরকে প্রিফার দিবে। আমরা আরেকটা প্রোগ্রাম দেখছি কেমিস্ট্রি রিলেটেড। তো প্রোগ্রামে আসার পর আমরা অ্যাডমিশন ইনফরমেশনে গেলাম, তারপর এখানে বলে দিয়েছে যে কোন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা চাচ্ছে। এখানে দেখেন কত স্পষ্টভাবে তারা বলে দিয়েছে, তারা হচ্ছে যে তারা চাচ্ছে কেমিস্ট্রি, বায়োলজি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, ক্লিনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মেডিসিন। অর্থাৎ আপনারা যারা ডাক্তার আছেন, যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, যারা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার আছেন, এছাড়া লাইফ সায়েন্সে যারা আছেন, এমনকি ফুড ইঞ্জিনিয়ারিং বা ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য এই সাবজেক্টটি। আপনারা আমাকে প্রমিস করবেন যে হ্যাঁ, আপনারা এই বছর অবশ্যই ইরাসমুস স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবেন। তারপরে যে আরেকটা মাস্টার্স প্রোগ্রাম আমরা দেখছি, টক্সিকোলজি ক্লিক করলাম। তো এখান থেকে আমাদেরকে অ্যাডমিশন রিকোয়ারমেন্টটা দেখতে হবে একটু। যেমন এখানে তারা বলে দিয়েছে যে তারা কোন কোন ফিল্ডের স্টুডেন্ট চাচ্ছে, বায়ো সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, জিও সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এই তো এই রিলেটেড স্টুডেন্ট তারা চাচ্ছে। তো ভিউয়ার্স দেখলেন যে কত সহজে আমরা কেমিস্ট্রি রিলেটেড, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, ফুড সায়েন্স, অথবা যারা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য কোর্সগুলো কত সহজে বের করলাম। আবার এনভায়রনমেন্টাল অ্যান্ড জিও সায়েন্স নামে আরেকটা সেকশন আছে, এখানে আপনারা ক্লিক করলে যারা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারা এখান থেকে সাবজেক্টগুলো বের করতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন কত সাবজেক্ট। যেমন আপনারা অনেকেই আমাকে বলেছেন যে আর্কিটেকচার রিলেটেড সাবজেক্ট আছে কি না, আর্কিটেকচার রিলেটেড সাবজেক্ট আছে, এখান থেকে আপনাদের একটু খুঁজে বের করতে হবে। এই যে দেখেন, এটা হচ্ছে আর্কিটেকচার রিলেটেড সাবজেক্ট, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখেন আপনাদের জন্য সুযোগ আছে। যেমন এই দেখেন, এখানে বলা আছে যে ফর আর্কিটেক্টস, ল্যান্ডস্কেপ আর্কিটেক্টস, সিভিল ইঞ্জিনিয়ার, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আবার যারা আর্কিওলজিস্ট বা হিউম্যানিটিস তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করছে তারাও এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখতে পাচ্ছেন মাল্টিপল স্টুডেন্টরা এই সমস্ত প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখেন স্মার্ট সিটিস অ্যান্ড কমিউনিটিস, তো এটার অ্যাডমিশন রিকোয়ারমেন্টে গিয়ে ক্রাইটেরিয়াতে সিলেক্ট করলাম। তো দেখেন এখানে তারা বলে দিয়েছে যে কোন কোন স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখেন তারা বলে দিয়েছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, সিভিল, এনভায়রনমেন্টাল, আর্কিটেকচারাল, অথবা যারা সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়ছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, অথবা যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছে বাট তাদের একটু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আরেকটা প্রোগ্রাম আমি দেখাচ্ছি আপনাদেরকে, আরবান স্টাডিজ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে একটু দেখি যে তারা কোন কোন লেভেলের স্টুডেন্ট চাচ্ছে। দেখেন তারা জিওগ্রাফি, প্ল্যানিং, আর্কিটেকচার, হিস্টোরি, ক্রিমিনোলজি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যালজি, ডেমোগ্রাফি, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ নিয়ে যারা পড়াশোনা করেছে আন্ডার গ্র্যাজুয়েটে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছেন যে মাল্টিপল ডিপার্টমেন্টের বা মাল্টিপল সাবজেক্টের স্টুডেন্টরাও একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারে। এটাই হচ্ছে ইরাসমুস স্কলারশিপ বা ইরাসমুসের যে জয়েন্ট মাস্টার্স আছে এটার হচ্ছে সৌন্দর্য। যে যেমন আমি হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, বাট আমার ক্লাসমেটরা কিন্তু হচ্ছে কম্পিউটার সায়েন্স অথবা টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রিক্যাল, আবার কেউ কেউ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকেও আসছে। সো বুঝতেই পারছেন এটা হচ্ছে মাল্টিপল সাবজেক্টের একটা ডাইভার্সন বা সমন্বয়তা আছে, এটাই আসলে ইরাসমুসের একটা সৌন্দর্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটা কোর্সে যাচ্ছি, সেটা হচ্ছে যে যারা ম্যাথমেটিক্স নিয়ে স্টাডি করতে চায় তাদের জন্য। ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্ট যেগুলো আছে যেমন স্ট্যাটিস্টিক্স, তারা হচ্ছে একই ক্যাটাগরিতে পড়বে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি একটা প্রোগ্রামে যাচ্ছি, জয়েন আস। আচ্ছা, এখানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া বলা আছে, যেমন তারা স্টুডেন্ট চাচ্ছে হচ্ছে ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, জিওলজি এই রিলেটেড, অথবা যাদের অ্যাডভান্সড ম্যাথমেটিক্স লেভেলের কোর্স আছে তাদেরকে এখানে প্রিফারেন্স দেওয়া হবে। সো যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করছেন বা ম্যাথ রিলেটেড সাবজেক্টে অনার্স করেছে, ইউ গাইজ ক্যান অ্যাপ্লাই হিয়ার। তো সর্বশেষ আমি আরেকটা প্রোগ্রাম দেখাচ্ছি, সেটা হচ্ছে ফিজিক্স
যারা ফিজিক্স রিলেটেড সাবজেক্টে পড়তে চায় তাদের জন্য এখানে সুযোগ আছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা স্টাডি করতে চায় তাদের জন্য এই প্রোগ্রামটা। তো আমরা দেখলাম, দেখার পর এইখানে তারা বলে দিয়েছে যে কি কি নলেজ থাকতে হবে, যে ফিজিক্সে থাকতে হবে ব্যাচেলরটা অথবা নিউক্লিয়ার বা ম্যাটেরিয়াল অথবা কেমিক্যাল বা ইলেকট্রিক্যাল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু যারা ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য কিন্তু একটা ফিল্ড। তো আপনারা যারা আন্ডার গ্র্যাজুয়েটে আপনারা জানেন যে কী কী নিয়ে কী কী বিষয় নিয়ে আপনারা স্টাডি করেছেন তাদের জন্য ইরাসমুসের মাস্টার্স প্রোগ্রামগুলো খুঁজে বের করা কোনো বিষয় হবে না। তো দেখা যাচ্ছে যে এই যে এই বিষয়ে মিনিমাম নলেজ থাকতে হবে, যেমন কোয়ান্টাম মেকানিক্স অথবা স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স বা থার্মোডাইনামিক্স নিয়ে যারা পড়াশোনা করেছে অথবা ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে কোর্স ছিল আন্ডার গ্র্যাজুয়েটে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখতেই পাচ্ছেন যে কত সহজে আমরা ইরাসমুস মুন্ডুস স্কলারশিপের প্রোগ্রামগুলো বের করলাম। আজকের টিউটোরিয়াল একটু বড় হচ্ছে, বাট আশা করি আমি আপনাদেরকে একটু আস্তে আস্তে বোঝাচ্ছি, কারণ এই স্টেপটা বেশি দ্রুত করতে গেলে আপনারা বুঝতে পারবেন না, এই জন্য আমি দেরি করছি। ম্যাটেরিয়াল সায়েন্স, দেখেন এই যে ম্যাটেরিয়াল সায়েন্সের আরেকটা সাবজেক্ট সিলেক্ট করলাম, মাস্টার্স ইন ম্যাটেরিয়াল সায়েন্স এক্সপ্লোরিং লার্জ স্কেল ফ্যাসিলিটিস। আচ্ছা, অ্যাডমিশন সেকশনে গেলাম, তারপর ক্রাইটেরিয়া সেকশনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে বলা আছে যে তারা কী কী লেভেলের কী কী সাবজেক্টের স্টুডেন্ট আছে, স্পেশালি যারা ম্যাটেরিয়াল সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়েছে বা রিলেটেড ডিসিপ্লিনগুলো কী কী, যেমন কেমিস্ট্রি, ফিজিক্স, জিও সায়েন্স, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই দেখেন ডট ডট দিয়ে আসছে, তার মানে হচ্ছে যে ম্যাটেরিয়াল সায়েন্স রিলেটেড বা এই রিলেটেড ডিসিপ্লিন যেগুলো আছে তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সর্বশেষ আপনারা প্রোগ্রামের যে স্ট্রাকচারগুলো, স্পেশালি তারা কী কী পড়াশোনা করাবে সেই বিষয়ে একটু দেখে নেবেন, দেখার পর ফাইনালি ডিসাইড করবেন যে আপনারা আদ্য এই মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন কিনা বা এটা আপনাদের ইন্টারেস্টের সাথে মিলে কিনা। তো ভিউয়ার্স, দেখলেন কত সহজে আমরা সাবজেক্টগুলো বের করলাম ইরাসমুস স্কলারশিপের। আমি মোটামুটি সবগুলো সাবজেক্টগুলো কভার করেছি। সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আপনারা ইঞ্জিনিয়ারিং সেকশনে গেলে পাবেন, যেমন আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা প্রোগ্রাম দেখাচ্ছি, সেটা হচ্ছে ইনফরমেশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং সেকশনে আছে। তো দেখেন আপনাদের ডিফারেন্ট ফিল্ড থাকা সত্ত্বেও আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের ফিল্ড রিলেটেড সাবজেক্টগুলো বের করার। এই দেখেন ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং, এটা খুবই একটা ডিমান্ডেবল সাবজেক্ট, আমরা দেখাচ্ছি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, এই তো চলে আসলো। তো এই মাস্টার্স প্রোগ্রামে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ফিজিক্স অথবা আর্কিটেকচার অর্থাৎ আরবান অ্যান্ড রিজনিং প্ল্যানিং নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য হচ্ছে এই সাবজেক্টটা। এই যে দেখেন আপনাদের অনেকগুলো ফিল্ডের সাবজেক্ট আমি বের করে দিলাম, স্পেশালি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে চাচ্ছেন বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে সাবজেক্ট চাচ্ছেন তাদের জন্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট হচ্ছে এটা। তো বা আর্কিটেকচার নিয়ে যারা পড়াশোনা করছে বা কেমিক্যাল নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স যে আপনাদের যে রিলেটেড সাবজেক্টগুলো আমি খুব সহজেই বের করে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক এই স্টেপগুলো ফলো করে আপনারা সহজেই ইরাসমুস মুন্ডুস স্কলারশিপের মাস্টার্স প্রোগ্রামগুলো আছে সেগুলো খুঁজে বের করবেন এবং চেক করবেন যে এই স্কলারশিপ বা এই মাস্টার্স প্রোগ্রামগুলো আপনাদের সাবজেক্ট রিলেটেড কি না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রোগ্রাম। অ্যাডমিশন রিকোয়ারমেন্টে গেলাম, এই দেখেন অ্যাডমিশন রিকোয়ারমেন্ট অপশনে গেলাম, দেখতে পাচ্ছেন এই যে এই সাবজেক্টটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার তাদের জন্য। তো যারা সিভিল এবং আর্কিটেকচার রিলেটেড সাবজেক্ট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল, আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়াল দেখা হচ্ছে। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার। আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়াল দেখা হচ্ছে ইনশাআল্লাহ।